বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আজকে আমি একটু নিউজিল্যান্ডের সাথে 7ই এপ্রিল নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। 7ই এপ্রিল আমাদের বাংলাদেশ স্বাধীন সরকারের প্রথম স্বাধীন সরকারের শপথ গ্রহণ দিবস। ওইদিন বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। কিন্তু এই ব্যাপার কিছু তথ্য আমি নতুন প্রজন্মের সাথে শেয়ার করতে চাচ্ছি। মনে হবে যেমন ওটা ছিল সংসদীয় সরকার, কিন্তু আসলে সেটা সংসদীয় সরকার ছিল না, ওটা ছিল একটা যুদ্ধকালীন সরকার, রাষ্ট্রপতি শাসিত যুদ্ধকালীন সরকার। অর্থাৎ ওই সরকারের রাষ্ট্রপতিকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির হাতে ছিল পুরো ক্ষমতা। এবং ওই সময় বঙ্গবন্ধু যেহেতু পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন, তাই সম্পূর্ণ সাংবিধানিক রাষ্ট্রপতির ক্ষমতা ছিলেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের উপর। কিন্তু উনি দেশের স্বার্থে বা জাতীয় স্বার্থে ওইরকমভাবে ক্ষমতা প্রয়োগ করেননি। মানে তাজউদ্দিন আহমেদ সাহেব প্রধানমন্ত্রী হিসাবে সার্বিক দায়িত্ব পালন করেছেন, এবং এমনভাবে দায়িত্ব পালন করেছেন যে বিষয়টা যদি কারোর জানা না থাকে, সবাই ভাববে যে 71 সালে যে সরকার গঠিত ছিল ওটা বোধ হয় সংসদীয় সরকার ছিল, কিন্তু বাস্তব তথ্য হচ্ছে ওটা ছিল রাষ্ট্রপতি শাসিত যুদ্ধকালীন সরকার। এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঠিক সাংবিধানিক প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব পালন করেছেন, কিন্তু ওই ক্ষমতা কিন্তু ওনার ছিল না, উনি এটা ওনার পার্সোনালিটি দিয়ে মেক আপ করেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, 72 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন ব্যাক করেন, পৃথিবীতে আসেন, মানে বাংলাদেশে ব্যাক করেন, তার একদিন পর 11ই জানুয়ারি উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রাষ্ট্রপতির পদ থেকে, পদ ত্যাগ করে। এবং এখানে একটা নতুন প্রজন্মকে জানানোর জন্য আমি বলছি যে তখন কিন্তু আলাদা একটা সংবিধান তৈরি করা হয়েছিল। অর্থাৎ যে যুদ্ধকালীন সরকারটা ছিল, যেটা 10ই এপ্রিল সরকারটা গঠিত হয়, 17ই এপ্রিল সরকার শপথ গ্রহণ করে, ওটা যে যুদ্ধকালীন রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং ওখানে ছিল প্রেসিডেন্টের হাতে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ ক্ষমতা। এখন একটা কিন্তু সবসময় অপপ্রচার চালানো হয় যে বঙ্গবন্ধু ক্ষমতালোভী ছিলেন, উনি ক্ষমতার জন্য প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে পরে বাকশাল করেছিলেন। কিন্তু আসলে বঙ্গবন্ধু যদি ক্ষমতালোভী হতেন তাহলে তো উনি প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতেন, কারণ ওই যুদ্ধকালীন সরকার যে 17ই এপ্রিল যে সরকারটা শপথ নিয়েছিল ওটাতে রাষ্ট্রপতির সাথে ছিল ব্যাপক ক্ষমতা। তো বঙ্গবন্ধু ক্ষমতালোভী ছিলেন না, উনি নিজে ওই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, এবং ওই ওনার জন্য আলাদা একটা সংবিধান তৈরি করা হয় যেটা ছিল প্রধানমন্ত্রী সরকারের, প্রধানমন্ত্রী শাসিত সরকারের ব্যবস্থার রূপরেখা অনুযায়ী। অর্থাৎ 11ই জানুয়ারি 1972 সালে উনি প্রধানমন্ত্রী এবং হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ গ্রহণ করেন ওটা ছিল সংসদীয় সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব। হ্যাঁ, পরবর্তী 73 সালে পরবর্তী যে 72 সংবিধান প্রণয়ন করা হয় এবং 73 নির্বাচনের পর বঙ্গবন্ধু আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, ওটা কিন্তু ওই যে ওই 11ই জানুয়ারি যে সংবিধানটা তৈরি করা হয়েছিল শর্ট টাইমের জন্য, ওটাকে একটু বর্ধিত রূপ করেই প্রধানমন্ত্রীদের দায়িত্ব অর্পণ করা হয়। এবং এরপরে দেশের বিশেষ পরিস্থিতিতে বঙ্গবন্ধু বাধ্য হয়ে যে বাকশাল চালু করেন, যেটা 1975 সালের 25 জানুয়ারি চালু হয়, তার আগ পর্যন্ত অর্থাৎ 1975-এর 24 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু কিন্তু প্রধানমন্ত্রী, সংসদীয় সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এবং উনি একমাত্র বাংলাদেশের সংসদীয় সরকারের প্রধানমন্ত্রী যে সভ্য রাষ্ট্র ব্যবস্থা যে সংসদীয় সরকার বোঝানো হয়। কারণ পরবর্তীতে 75-এর 25 জানুয়ারি যে সংশোধন পরিবর্তন করে যে বাকশাল সিস্টেম প্রেসিডেন্সিয়াল চালু করা হয়, ওটা কিন্তু আবার যুদ্ধকালীন প্রেসিডেন্টের ক্ষমতা ওখানে চলে আসে। এবং 15ই আগস্টের দুঃখজনক ঘটনার পর যারাই ক্ষমতায় আসছে ওরা তো ইচ্ছে মতো এবং এখনও অপপ্রচার চালানো হয় বঙ্গবন্ধু সম্বন্ধে, বাকশালের শাসন সম্বন্ধে, কিন্তু তারা কিন্তু শাসন তো চেঞ্জ, ক্ষমতাটা চেঞ্জ করেনি। মানে এই প্রেসিডেন্টের হাতে যে ব্যাপক পাওয়ার ওই ওখান থেকে আবার ব্যাক করে ওরা কিন্তু বঙ্গবন্ধু যে প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে দায়িত্ব পালন করেছিলেন সে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যায়নি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, 90-এর গণ অভ্যুত্থানের পর 91 সালে যখন সংসদীয় সরকার গঠিত হয় তখনও কিন্তু বঙ্গবন্ধু যেভাবে সংসদীয় সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বিনষ্ট করা হয়নি, বরং তারাও এই যুদ্ধকালীন প্রেসিডেন্টের যে ক্ষমতা ছিল ওটাকেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হিসেবে ট্রান্সফার করে দিয়েছেন।
কাজেই মানে বঙ্গবন্ধু 1972-এর 11 জানুয়ারি থেকে 1975-এর 24 জানুয়ারি পর্যন্ত যে সংসদীয় সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটাই বাংলাদেশের একমাত্র সাংবিধানিক প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পন্ন সরকার ব্যবস্থা ছিল। এটা একটা ঐতিহাসিক সত্য। এবং নিউ জেনারেশন, আমার যদি কোনো তথ্যগত ভুল থাকে, তোমাদের হাতে তো এখন প্রযুক্তি, তথ্য প্রযুক্তিতে তোমরা অনেক বেশি অগ্রগামী। আমার অনুরোধ থাকবে যে কোনো আমি যদি কোনো ভুল বলে থাকি, তোমরা এটাকে আমাকে ভুল ধরিয়ে দিও। হ্যাঁ, আমি আমার যতটুকু তথ্য আমি জানতে পেরেছি সে হিসাবে বলছি যে 72-এর 11 জানুয়ারি থেকে 75-এর 24 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু যেভাবে প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, ওটাই ছিল সত্যিকারের সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানমন্ত্রী। তারপরে আর সেটা হয় নাই, আমরা এখনও ওই অবস্থায় আছি। ধন্যবাদ, আলবিদা। টুডে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট 17th April. ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডে, রেড ডেট ডে ফর হিস্টোরি অফ বাংলাদেশ, বিকজ ইন দ্যাট ডে দ্য ফার্স্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট টেক দেয়ার ওথ। ইন দিস গভর্নমেন্ট বঙ্গবন্ধু ওয়াজ হেড অফ দ্য স্টেট অ্যাজ এ প্রেসিডেন্ট, সৈয়দ নজরুল ইসলাম অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড তাজউদ্দিন আহমেদ অ্যাজ এ প্রাইম মিনিস্টার ইন দিস গভর্নমেন্ট। বাট দ্য গভর্নমেন্ট ইজ এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফর দ্য ওয়ার টাইম গভর্নমেন্ট, সো অল পাওয়ার রিজার্ভ ফর দ্য প্রেসিডেন্ট। ফর দ্য অ্যাবসেন্ট অফ প্রেসিডেন্ট, সৈয়দুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট হ্যাভ রিয়েল পাওয়ার, বাট তাজউদ্দিন আহমেদ অ্যাজ এ প্রাইম মিনিস্টার হি ডিড হিজ জব অ্যাজ লাইক অ্যান কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, বাট দ্য গভর্নমেন্ট ওয়াজ প্রেসিডেন্সিয়াল সিস্টেম। অ্যান্ড ওয়েন বঙ্গবন্ধু ব্যাক ইন মাদারল্যান্ড বাংলাদেশ 10th January 1972, হি ওয়াজ দ্য পাওয়ারফুল প্রেসিডেন্ট, অ্যান্ড দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইন 11th January 1972, অ্যান্ড দেন আদার পজিশন ওয়াজ মেড ফর দিস ফর হিস প্রাইম মিনিস্টারশিয়াল জব। দিস ইজ রিয়েল প্রাইম মিনিস্টার, কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টারশিপ। অ্যান্ড ওয়েন বঙ্গবন্ধু ট্রান্সফার দ্য পার্মানেন্ট সিস্টেম টু প্রেসিডেন্সিয়াল সিস্টেম ইন 1975 25th January, দ্য কান্ট্রি সিস্টেম বিকেম প্রেসিডেন্সিয়াল সিস্টেম। অ্যান্ড ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট দ্য ইনফরমেশন, ওয়েন আফটার দ্য 19 পিপল রেভলিউশন, ওয়েন ইন 1991 দ্য পার্মানেন্ট সিস্টেম ওয়াজ স্টার্টিং এগেইন বাংলাদেশ, দ্য প্রেসিডেন্ট অল পাওয়ার ইজ ট্রান্সফার টু দ্য পোস্ট অফ প্রাইম মিনিস্টার। বাট ওয়েন বঙ্গবন্ধু ডিড হিজ জব অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইন 1972 11th January টু ইন 24th January অফ 1975, হি ডিড হিজ জব অ্যাজ এ প্রাইম মিনিস্টার অ্যাজ এ কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। হ্যাঁ, সো হি ইজ দ্য অনলি ওয়ান পার্সন ইন বাংলাদেশ হু ডিড হিজ জব অ্যাজ এ প্রাইম মিনিস্টার অ্যাজ এ কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। অ্যান্ড বঙ্গবন্ধু অলসো থিঙ্ক অ্যাবাউট আপার পার্ট অফ পার্লামেন্টারি, অ্যান্ড আই আর ইউ দ্যাট নো অ্যাবাউট দ্য কারেক্ট ইনফরমেশন অ্যাবাউট দিস, ইফ আই অ্যাম রং ইউ মাস্ট প্রোভাইড মি দ্য কারেক্ট ইনফরমেশন, বিকজ নিউ জেনারেশন ইউ আর টেকনোলজিক্যালি রিচ অ্যান্ড ইউ হ্যাভ ভেরি ইজি টু কালেক্ট রিয়েল ইনফরমেশন অ্যাবাউট দিস জব। সো টুডে আলবিদা, আসসালামু আলাইকুম।